দাড়িকে ফেলে দিবে, কিভাবে দাড়ি ফেলবে সেই চিন্তা তাকে একটু দাঁড়ি থেকে গেলে নাপিতকে গালাগালি করে, হ্যাঁ এদিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এমন ভাবে কাটো যাতে দেখা না যায়, এদিকে একটা থেকে গেছে। দাড়িকে ভালোবাসবেন, এটা নবীদের সুন্নত, তত ওয়াজিব। এবং এই দাড়ি হচ্ছে এমন একটা দাড়ি, যদি দাড়ি শেভ করেন আপনি ঘুমন্ত অবস্থায়ও গুনাহ করছেন, লিপিবদ্ধ হবে গুনাহ। এই দাড়ি নিয়ে যদি কবরে যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার যখন হবে তখন নবীর সুন্নত আপনার সাথে থাকবে, ফেরেশতারাও লজ্জিত হয়ে যাবে, হ্যাঁ এটা তো উম্মতে মুহাম্মদি, এটা আমলদার, এটা রসুলকে ভালোবাসে, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করত, সেটার প্রমাণ তার মুখে দাঁড়িয়ে আছে, সেটা আপনাকে সাক্ষ্য দিবে। এই প্রত্যেক দাঁড়ি আপনার প্রতি সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সাক্ষী দিবে যে আমাকে রেখেছে সুন্নতে নববী। সেজন্য দাঁড়ি শেভ করবেন না, দাঁড়ি রেখে দিবেন, দাঁড়ি রেখে দিবেন। আপনি যে মুসলমান আজকে মারা যেতে পারেন, কিছু নিয়ে যেতে পারছেন না কবরে, রসুল পাকে একটা সুন্নত নিয়ে যান, গুনাহ তো করবেন কিন্তু এই সুন্নতের কারণে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন। সম্মানিত সামিন, গলার দাড়ি যদি কেউ কাটে সমস্যা নেই, কেমন